সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘু পরিবারের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা শাখা। 22 মার্চ সোমবার বিকেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টি নেতা আব্দুল হাই শরীফ, দুলাল সাহা, শিবনাথ চক্রবর্তী সহ আরো অনেক নেতৃবৃন্দরা। তাদের বিরুদ্ধে আন্দোলন করে তোলার জন্য আমরা আহ্বান জানাই এবং ওই সিলেটে সুনামগঞ্জে যারা হামলা করেছে, অতীতে যারা হামলা করেছে তাদেরকে পুনরায় মামলা করে বিচার বিভাগীয় তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। বদরুজ্জামান রতন, NAN TV, নারায়ণগঞ্জ।